ওয়েলকাম টু মাই চ্যানেল রন টু সি ইনসাইড আউট। আমি টুসি। প্রথমে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। মা এখন ভালো আছেন, মা কালকে রাত্রে থেকে কিছু খায়নি, তাই সকালবেলা টোটোন এসেই মাকে ব্রেকফাস্টটা দিচ্ছে। তো কালকের মায়ের পুরো প্রায় 1:30 অবধি ব্যাক আর চেস্ট পেইন হয়েছে, তোমাদেরকে তো বললাম। যন্ত্রণাটা প্রায় মারাত্মক হচ্ছিলো, তাই ডক্টররা সাজেস্ট করলেন ইসিজি আর ইকো করার জন্য, সেটা করা হলো। তারপরে মাকে পেন কিলার দেওয়ার পরে আস্তে আস্তে মা ঘুমিয়ে, ঘুমানোর সময় বলেই শুয়েছিল, যদি আমি ঘুমিয়ে পড়ি আমাকে আর খেতে ডাকিস না, তোরা খেয়ে নিস। তাই আমি আর বাইরে যাইনি, টোটন খাবার নিয়ে এসেছে, আমরা রুমে বসেই খেয়ে নিয়েছি। আর মা অনেকক্ষণ যন্ত্রণা ছটফট করার পরে ঘুমিয়ে পড়তে টোটন রুমে ফিরে যায়। সকালবেলা উঠে মাকে একটু ফ্রেশ করে দিয়েছি, তাই মা এখন করছে ব্রেকফাস্ট। যেহেতু মায়ের শরীরটা খারাপ ছিল, তো কার্ডিওলজির ডক্টর সিস্টার সারা রাতই এরকম হয়েছে, ঠিকঠাক ঘুম হয়নি, তাই এখন একটু চায়ের প্রয়োজন আছে, তার আগে আমি ফ্রেশ হয়ে আসি। গরম আছে, এবার হাতটা দিয়ে তো দেখ, একটু বেশি গরম খাই। ঠান্ডা হয়ে গেছে, চা করছে দেখি। এটা আমার টোটো নিয়ে যায়, আমি নিয়ে কি করব? না কেন, ডক্টররা আজ মায়ের ডিসচার্জ লিখেই দিয়েছেন, আর টোটন তাই যাচ্ছে যা যা প্রসেস আছে সেগুলো কমপ্লিট করার জন্য, কারণ মেডিক্লেমে হলে তো একটু সময় লাগে, কিন্তু বাবার বেলা একটু বেশি সময় লেগেছিল, মায়ের বেলা তাড়াতাড়ি হয়ে গেল। শাড়ি পরে রেডি হয়ে গেছে, লুডো খেলতে শুরু করেছে বাড়ি যাবে বলে। চা চা তুমি খাও, তোমার দিয়েছে, এটা পেশেন্টের দিয়েছে, আমাকে কি দিয়েছে? হ্যাঁ, বাড়ি যাবে বলে খুব আনন্দ হচ্ছে। সব কিছু রেডি, এবারে মাকে বাড়ি নিয়ে যাবো, আর তাই ভাবলাম তার আগে তোমাদের সাথে রুমটা শেয়ার করি। এই রুমে দুটো বেড রয়েছে, একটা পেশেন্টের জন্য, একটা পেশেন্ট পার্টির জন্য। যে অসুস্থ তার জন্য একটা বেড তো রয়েছে, যে অসুস্থ না তাকেও থাকতে হবে। যাই হোক, ইয়ার্কি মারলাম। আর তার সাথে আছে ওয়ার্ড্রপ, মিরর আর কমন টিভি, আর এখানে আছে ওয়াটারের ডিসপেন্সার। আর পেশেন্টের মাথার কাছে তো বেল ফোন দুটোই রয়েছে, প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবে। কিন্তু পেশেন্ট পার্টি থাকার জন্য ওনারা একটা এক্সট্রা ব্যবস্থা করে, যেহেতু অনেক রকম ভাষার মানুষ এখানে আসে চিকিৎসা করাতে, তো পেশেন্ট পার্টির সাথে মানে পেশেন্টের সাথে একটা পেশেন্ট পার্টি থাকলে খুব সুবিধা হয়, তো সেই হিসেবেই রাখা, তাই আমারও আশা। তো যাই হোক, এবারে মাকে নিয়ে যাওয়ার পালা। আর মা একটা কথা বললো যে এখনকার দিনে ফোন আছে বলে তোরা ভিডিও করে রাখতে পারছিস বা ফটো তুলে রাখছিস, যদি তখনকার দিনে এই ফোনের চলটা থাকতো তাহলে আমার অ্যাপেন্ডিক্স অপারেশনের সময় আমার পিসি ফটোটা তুলে রাখ। 4 মাস আগে বাবা এখানে এসে সার্জারি হয়, তার কিছুদিন আগে আমার মাসিরও হয়েছে। যেহেতু আমি তখন ডেইলি ব্লগ বানাতাম না, তাই সেইভাবে কারোরই ভিডিও আমি বানাতে পারিনি, মায়েরটা পারলাম, তাই পুরো ক্যামেরা বন্দি করলাম। আর বকবক করতে করতে মা চলে এসেছে রুমে। গুড মর্নিং, আজ রবিবার আর এখন 5:30 বাজে, মাঝে 6:30 ফ্লাইট আছে, তাই মারা এখন বেরিয়ে যাচ্ছে আর আমরা বেরোবো 5:00। মারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আর যেহেতু মায়ের মেজর কিছু হয়নি তাই আজকের এই ভিডিওটা বানালাম। ভিডিও যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিও, আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।